ওয়েলকাম টু আরএম বায়োলজি। প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো চলো আজকের ভিডিওটি তোমাদের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে 2022-এ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা জানো তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার কথা, সেটা পিছিয়ে যেতে পারে এরকম কিছু শোনা যাচ্ছে। যেহেতু এখনও পিছিয়ে যায়নি তাই এই নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না এখন, কিন্তু তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করতে, যেটি প্রতি বছরই করতে হয়। সেই ফর্ম ফিল আপটি না করলে তোমাদের পরীক্ষা হোক আর না হোক তোমরা কিন্তু অ্যাডমিট, মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট হয় উচ্চ মাধ্যমিক পাশে সেগুলো কিন্তু পাবে না। তো সেই ফর্ম ফিল আপটি বা এনরোলমেন্টটি ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো চলো কতদিন পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে সেটা আমরা দেখে নিই। তো দেখো তোমরা এখন স্ক্রিনে একটি পিডিএফ দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন 13 তারিখ একটি নোটিশ ইস্যু করা হয়েছে। ইন কন্টিনিউশন টু আওয়ার প্রিভিয়াস নোটিফিকেশন ডেটেড 5/1/2022, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিল্ড ইন এনরোলমেন্ট ফর্ম উইদাউট লেট ফাইন ফর এইচএস এক্সামিনেশন 2022 ইজ বিং এক্সটেন্ডেড আপ টু 21/1/2022। অর্থাৎ 5 তারিখে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে একটি ডেট ছিল, তার কন্টিনিউশনে 13 তারিখ আরও একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যে নতুন করে ডেটটি আবার এক্সটেন্ড করা হয়েছে। সেই ডেটটি কবে? 21/1/2022 পর্যন্ত। আগে বলা হয়েছিল যে 21 তারিখ থেকে ফাইন দিয়ে ফর্ম ফিল আপ চলবে, কিন্তু এখন সেখান থেকে সরে এসে 21 তারিখ পর্যন্ত ফাইন ছাড়া কিন্তু তোমরা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ বা এক্সাম ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারো। দ্য ডেট অফ সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম উইথ লেট ফাইন উইল বি 24/1/2022 to 31/1/2022। অর্থাৎ লেট ফাইন দিয়ে 24/1/2022 থেকে 31/1/2022 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।